বা তোমার এই হাইডুবি আঞ্চলিক যুবক সংঘৰ উদ্যোগত অনুষ্ঠিত হোৱা দুদিনীয়া ক্রিকেট প্রতিযোগিতার আজি পরিসমাপ্তি ঘটে। আজির ফাইনাল খেলখনত অবতীর্ণ হয় রামপুর সত্র ইলেভেন স্টার ক্লাব আর ডুমডুমিয়া ইলেভেন স্টার ক্লাব, দুইখন দলেই অতি সুন্দর খেল প্রদর্শন করে আর সমূহ দর্শক মন্ডলীয় প্রথমের পরাই খেল উপভোগ করে। বিয়লি 3 বজাত দুইখন দলের মাজত টচ অনুষ্ঠিত করা হয় আর খেল পরিচালক মুশফিকুর রহমান আর বাবলুর নেতৃত্বত খেল পরিচালিত হয় আর প্রথমে টসত জিকি ডুমডুমিয়া ইলেভেন স্টারে বেটিং করবলে লয়, যদিও ইমান ভাল রান করবলে সক্ষম হওয়া নাছিল, মাত্র 76 রানের লক্ষ্য বান্ধি দিছিল রামপুর সত্র ইলেভেন স্টারক। আর রামপুর সত্র ইলেভেন স্টারের বিভিন্ন খেলোয়াড় সকলের সহযোগিতাত অতি সহজে সেই রান করবলে সক্ষম হয়েছিল রামপুর সত্র ইলেভেন স্টারে আর আজির বিজয়ী খিতাব লাভ করে রামপুর সত্র ইলেভেন স্টারে। আজির খেলখনত উপস্থিত থাকে বর্তমানে হাইডুবি অঞ্চলের বিশিষ্ট যুবক তথা সমাজকর্মী আব্দুল আজিজ, ইমদাদুল হক, আকরাম হুসেইন, মুশফিকুর রহমান, জিয়ারুল ইসলাম, নিটুল প্রমুখ্য করে এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি সকল আর খেল পরিচালনা সমিতির বিভিন্ন সদস্য আবুল বাশার, আকরাম হুসেন, মুশফিকুর রহমান, ইমরান হুসেন, এলবিস, গুলজার হুসেন প্রমুখ্য করে বিভিন্ন ব্যক্তি সকল আজির এই খেলখনত উপস্থিত থাকে। খেল পরিচালনার অগ্রণী ভূমিকা লাভ করে এই অঞ্চলের বিশিষ্ট সমাজকর্মী জিয়ারুল ইসলাম, ইকরাম হুসেন, এলবিএস, আসরউদ্দিন, বাহারুল ইসলাম, আশরাফুল হক প্রমুখ্য করে এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি সকলে। বিয়লি 3 বজাত অনুষ্ঠিত হওয়া খেলখনত এই অঞ্চলের হাজার হাজার দর্শক উপস্থিত থাকে আর আজির খেলখন উপভোগ করে। আর আজির খেলখনত বিভিন্ন ব্যাটসম্যান সকলে 6 আর 4 রানে দর্শকের মন আপ্লুত করে তোলে আর এই অঞ্চলত এরকম একটা খেল প্রদর্শন করার ভাবে খেলোয়াড় সকলের মাজত এক আনন্দ উল্লাসের সৃষ্টি হয়। খেল অনুষ্ঠিত করার পূর্বে এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি আকরাম হুসেন, মুশফিকুর রহমান আর ইমদাদুল হকে এক সুন্দর ভাষণে খেলার আরম্ভণি করে আর খেলোয়াড় সকলক নিয়ম শৃঙ্খলা বজায় রাখি খেল অনুষ্ঠিত করবলে আহ্বান জানায় আর সেই মর্মে অতি সুন্দরভাবে প্রথমের পর শেষলৈকে আজির খেল অনুষ্ঠিত হয়। খেলের পরিসমাপ্তির লগতে আরম্ভ হয় এক সম্বর্ধনা অনুষ্ঠান। এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি সকলক এখন ফুলাম গামোচাৰে আদরণি জানার লগতে বর্তমানে হাইডুবি আঞ্চলিক যুবক সংঘর বিভিন্ন বিষয়ববীয়া সকলক এখনই ফুলাম গামোচাৰে আদরণি জানা হয়। আজির খেলত রানার্স আপ দল হিসাবে ঘোষণা করা হয় ডুমডুমি ইলেভেন স্টার আর এখনই ট্রফি আর প্রাইজ মানিরে পুরস্কৃত করা হয়। আর আজির খেলখনত আটাইতকৈ সুন্দর খেল প্রদর্শন করে বিজয়ী লাভ করা রামপুর সত্র ইলেভেন স্টারের ক্যাপ্টেন মন্টুক খেলোয়াড় সকলের সঙ্গে বিজয়ী ট্রফি আর প্রাইজ মানিরে সম্মানিত করা হয়। এইদরে 10 ওভারত অনুষ্ঠিত হওয়া আজির এই খেলখনের পরিসমাপ্তির পিছত বর্তমানে আঞ্চলিক যুব সংঘর উদ্যোগের তরফের পর সমূহ দর্শক তথা খেলোয়াড় সকলক ধন্যবাদ জানায় আজির সভার পরিসমাপ্তি ঘটায়।